যে নারী সতীত্বকে মেনটেন করতে চায়, যে নারী ইসলামকে পরিপূর্ণ ফলো করতে চায়, তার জন্য পর্দা মেনটেন করার দরকারটা আছে না নাই? অনেক জরুরি একটা বিষয়। হাদিসে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীকে পর্দা করায় তাকে আল্লাহ তাআলা ভালোবাসে, এবং যেই নারী পর্দাকে মেনটেন করে তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ, পড়ায় তাহলে বোঝা গেল পর্দা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই পর্দা করার পরেও কিছু রুলস মানতে হয়, যে রুলসগুলো মানলে পর্দার যেই পরিপূর্ণতা এটা পায়, তাছাড়া পর্দার পরিপূর্ণতা পায় না। তো রুলসগুলোর ভিতরে এক নম্বর রুলস হচ্ছে স্টে ইন ডোরস। আপনি হিজাব মেনটেন করলেই হবে না, বোরকা পরলেই হবে না, বোরকা পড়ার পাশাপাশি আপনাকে বাসায় অবস্থান করতে হবে। অনেক নারী দেখা যায় যে হিজাবও মেনটেন করে, নিকাবও মেনটেন করে, মেনটেন করে ঘুরে বেড়ায়, বাজারে যায়, আবার বেশি বেশি ঘোরাফেরা করে, রেস্টুরেন্টে খেয়ে বেড়ায়। এটা অপরাধের কিছু না, আর্জেন্টটা ভিন্ন জিনিস, যে আমার যেতেই হবে, ইটস মাস্ট, দ্যাটস ডিফারেন্ট। বাট কোনো কারণ ছাড়াই, স্বামীর পারমিশন ছাড়া ঘুরে বেড়াচ্ছে, খালি টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, এটা ঠিক না। তাহলে বোঝা গেল হিজাব মেনটেন করলেই হবে না, পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু স্টে ইন ডোরস। এই হিজাব মেনটেন করতে হবে, পর্দা মেনটেন করতে হবে, পাশাপাশি বাসাতে অবস্থান করতে হবে, প্রয়োজন ছাড়া বাসার বাহিরে যাওয়া যাবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে অ্যাড্রেস করে বলছেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা ঘরে বেশি বেশি থাকো, জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সতীত্বকে নষ্ট করো না, মান সম্মানকে নষ্ট করো না, তোমাদের ইজ্জত আবরুকে নষ্ট করে দিও না। এই জন্য নারী মেনটেন, যদি হিজাবকে মেনটেন করতে চায় কোনো নারী, জাস্ট হিজাব পড়লেই হবে না, যদি সে তার পর্দাকে পরিপূর্ণ করতে চায়, সেক্ষেত্রে ঘরে অবস্থান করার দরকারটা আছে না নাই? নাম্বার ওয়ান রুল। নাম্বার টু, যদি আপনি হিজাবকে পরিপূর্ণ মেনটেন করতে চান, যদি আপনি পরিপূর্ণ পর্দাশীল নারী হতে চান, আপনাকে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে। অনেক মেয়ে দেখা যায় পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে, বাট ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে পারে না। এটা তার বাধ্যতা একটা জিনিস হয়ে যায় যে তাকে ফ্রি মিক্সিংয়েই থাকতে হয়। তো সেই ক্ষেত্রে সে যদি তার পর্দাকে পরিপূর্ণ মেনটেন করতে চায়, যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব, তাকে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। কারণ পুরুষদের মাঝে থাকলে অনেক সময় পর্দার যেই গুরুত্ব, পর্দার যেই আহমিয়াত, এটা হারিয়ে যায়, গুরুত্ব থাকে না। অনেক সময় মেয়ে দেখা যাচ্ছে একটু নেকাব উঠায় ফেলে, আবার কোনো পুরুষ দেখা যাচ্ছে তাকে ঠাস করে দেখে ফেলে। তো সেই ক্ষেত্রে অনেক পসিবিলিটি হাই যে কোনো পুরুষ তাকে দেখে ফেলতে পারে। এর জন্য পর্দা যদি কোনো মেয়ে পরিপূর্ণ করতে চায়, সেক্ষেত্রে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এখন যদি এরকম হয় যে কোনো মেয়ে কোচিং করে, কোনো মেয়ে কোনো কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, সেই ক্ষেত্রে সে ফ্রি মিক্সিংয়ে তাকে থাকতেই হয়, এটা হচ্ছে একটা বাধ্যতামূলক জিনিস যে আমার ক্লাস করতে হবে, আমাকে অ্যাটেন্ড করতে হবে, সো ওখানে অনেক পুরুষ আছে, দ্যাটস ডিফারেন্ট। হাদিসে এসেছে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ ডাজ নট লুক অ্যাট ইওর বডি। আল্লাহ আপনার দেহকে দেখে না যে আপনি সিক্স প্যাক নাকি আপনার ভুঁড়ি বেশি, আল্লাহ এটা দেখে না। আল্লাহ সবসময় দেখে, ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বডিও দেখে না, টাকা পয়সাও দেখে না, আল্লাহ বান্দার জাস্ট দুটো জিনিস দেখে, তার হৃদয়ে কী আছে এবং তার আমল কতটুকু। সুবহানাল্লাহ, পড়ায়। এখন কোন মেয়ের যদি ইন্টেনশন থাকে যে আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং, আল্লাহ এটা দেখবে যে আমার বান্দির ইচ্ছা আছে, বাট সে যেহেতু বাধ্য, সে ডাক্তারনি হতে চায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়, সে সমাজের জন্য কিছু করতে চায়, ক্যারিয়ারের জন্য কিছু করতে চায়, ফিউচার প্ল্যান খুবই ভালো তার, সেই জন্য তাকে পড়তে হচ্ছে, দ্যাটস ডিফারেন্ট। বাট কোনো মেয়ে যদি হিজাবকে মেনটেন করে ডেটিং করে বেড়ায়, ফ্রি মিক্সিং করে বেড়ায়, তার হিজাব সে পড়তে পারে, বাট এটা কখনো পরিপূর্ণ পর্দা হতে পারে? দুই নাম্বার হচ্ছে হিজাব মেনটেন করলেই হবে না, ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার থ্রি, যদি কোনো মেয়ে পরিপূর্ণ পর্দাকে মেনটেন করতে চায়, হিজাবকে পরিপূর্ণতা দিতে চায়, সেক্ষেত্রে তাকে মাস্ট
একটা কাজ করতে হবে, রাস্তাঘাটে কোন পরপুরুষের দিকে কুদৃষ্টিতে তাকানো যাবে না। আজকাল যে শুধুমাত্র পুরুষে আমরা খারাপ চোখে তাকাই, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। অনেক সময় অনেক নারীরাও লোভের চোখে তাকায়, আশা নিয়ে তাকায়, আকাঙ্ক্ষার চোখে তাকায়, লালসার চোখে তাকায়, এটা ঠিক না। আপনি হিজাব মেনটেন করছেন মানে হচ্ছে আপনার চোখটাও হেফাজত করতে হবে। আপনি যদি পরপুরুষ থেকে চোখ হেফাজত করতে না পারেন, আপনার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা অনেক অনেক বেশি। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী হে, আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের চোখকে হেফাজত করে, নারীরা যেন চোখকে হেফাজত করে, তাহলে সমাজের মাঝে জেনা ব্যভিচারকে দূর করে দিবে কে? আল্লাহ। আমাদের সবাইকে চোখের হেফাজত করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। চার নম্বর হচ্ছে হিজাব অফ ভয়েস। আমরা আজীবন শুনেছি হিজাব শুধুমাত্র পর্দা দিয়ে হয়, অর্থাৎ এই যে মুখ ঢাকলাম, বোরকা পড়লাম, দিস ইজ কল্ড হিজাব অথবা বোরকা আমরা বলি। বাট হিজাব আর একটা বিষয়ে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কণ্ঠের হিজাব, কণ্ঠের পর্দা। অনেক সময় দেখা যায় যে মেয়েরা কণ্ঠের পর্দা করতে পারে না। মেয়েদের কণ্ঠটাও কিন্তু একটা পর্দা। কোনো একজন মেয়েকে না দেখে তার কণ্ঠ শুনেও কিন্তু একজন যুবক প্রেমে পড়তে পারে, এরকম হয় কি হয় না? আল্লাহ নারীকে বানিয়েছে এত সুন্দর করে, তাদের প্রতি অ্যাট্রাকশনটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে। তার চোখ দেখে মানুষ প্রেমে পড়তে পারে, নারীর হাত দেখে মানুষ প্রেমে পড়তে পারে, নারীর কণ্ঠ শুনেও মানুষ প্রেমে পড়তে পারে। অ্যান্ড ইট হ্যাপেন্স। অনেক সময় দেখা যায় মানুষ ফোনেই প্রেম করে, দেখা সাক্ষাৎ কিছুই নাই, খালি ভয়েসের প্রেম, শব্দ শুনেই প্রেমে পড়ে গিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষকে, পুরুষদেরকে, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ করে দিয়েছে এবং নারীদেরকে পুরুষদের জন্য সুসজ্জিত করেছে। তাহলে বোঝা গেল শুধুমাত্র হিজাব মেনটেন করলে হয় না, কণ্ঠেরও একটা পর্দা যুবক ভাইয়ের আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা বোনকে কণ্ঠের হেফাজত করার তৌফিক দান করুক, সকলের পড়ে আমিন। অনেক মেয়ে দেখা যায় যে ঘরে স্বামী আছে, হ্যাঁ বাসায় হাজবেন্ড আছে, বা কোনো পরপুরুষ কল দিলে এমন মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, দুই দিনে একটা পরকীয়ার সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ কেমন আছেন ভাইয়া, কী খবর, ভুলে গেছেন? আর স্বামীর সামনে আসলে খাসটার মতো ব্যবহার করা, এটা ঠিক না। তো আমার বন্ধুকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি জাস্ট বোরকা পড়লেই হবে না, আপনাকে অবশ্যই মাস্ট কণ্ঠকে হেফাজত করতে পারলে আমার বন্ধুদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, পড়ে আমিন। পাঁচ নম্বর হচ্ছে যদি কোনো মেয়ে পরিপূর্ণ পর্দাশীল হতে চায়, তাকে সফরের বিষয়ে পর্দা করতে হবে, সফরের বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন কোনো নারীর বাহিরে যাওয়া, দূরে যাওয়া, অন্য কান্ট্রিতে ভিজিট করা, ওমরা করা বা হজ করা, প্রত্যেক নারীর জন্য তার সঙ্গে মাহরাম পুরুষকে নিতে হবে। কি পুরুষ? মাহরাম পুরুষ, বাবা হতে পারে, হ্যাঁ ভাই হতে পারে, হাজবেন্ড হতে পারে, বাট দ্যাট শুড বি মাহরাম। কোনো নারী যদি মাহরাম পুরুষ ছাড়া সফর করে, তার পর্দা মেনটেন হয় নাই। কোনো মেয়ে ওমরা যাবে, দিস ইজ গুড ইন্টেনশন, মাশাআল্লাহ আমি ওমরা করতে যাব, আমি একজন মেয়ে, বাট আমার সঙ্গে আমার হাজবেন্ড নেই, আমার বাবা নেই, আমার ভাই নেই, মাহরাম পুরুষ নেই, ইসলাম বলছে আমার জন্য মাহরাম পুরুষ ছাড়া কোনো বড় লম্বা সফর করা, বাহিরে যাওয়া, দেশের বাহিরে যাওয়া, অন্য কোনো জেলায় যাওয়া, দূরে যাওয়া, এটা কখনো জায়েজ বা পারমিসিবল হতে পারে? তাহলে পর্দা করতে হলে আপনাকে অবশ্যই সফরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, মাহরাম পুরুষকে নেওয়া লাগবে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। ছয় নম্বর হচ্ছে, এটা খুবই জরুরি এবং আমি মনে করি প্রত্যেকটা বোনকে এটা জানা উচিত, সেটা হচ্ছে এই, অনেক মেয়ে দেখবেন যে, অ্যান্ড আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, অ্যান্ড আই মাস্ট হ্যাভ টু সে, অনেক মেয়ে আমি দেখেছি বা আমি নিজেও এটা অবজার্ভ করেছি, বোরকাও পরে, হিজাবও পরে। হ্যাঁ আপনারা অটোতে উঠতে বুঝবেন, অটোতে উঠলে এটা বেশিরভাগ সময় দেখা যায়, দেখা যাচ্ছে যে হিজাব আছে, বোরকা আছে, বাট এমন একটা পারফিউম ইউজ করে, পুরুষ তাকে না দেখুক, তার চেহারা না বুঝুক যে সে কতটা সুন্দর, বাট তার পারফিউমের যে ঘ্রাণ, যে সুঘ্রাণ, এটাতে সে আসক্ত হয়ে যায়, সে আকর্ষিত হয়ে যায়, এটা ঠিক না। হাদিসে এসেছে
বড় মারাত্মক হাদিস এবং আমার কাছে মনে হয় এটা খুবই জরুরি বন্ধুজন জানা, যেই নারী সুগন্ধি মেখে বাসার থেকে বের হয় এবং তার পারফিউম শুনে মানে নাকে ঘ্রাণ নেওয়ার পরে যদি কোনো পুরুষ তার প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ কাজ করে, তাহলে সেই পুরুষের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় তার আমল নামায় সে গুনাহ লেখা হয়ে পড়ে, নাউজুবিল্লাহ। ইটস রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস, ইটস রিয়েলি ডেঞ্জারাস। প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে যে আমি পারফিউমটা কোথায় মাখছি। হ্যাঁ, আপনি পারফিউম মাখেন, ইসলাম এটাকে নিষেধ করে নাই, ইসলাম এটাকে অ্যালাউ করেছে আপনি পারফিউম ইউজ করবেন, বাট ইট শুড বি ইউনো ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড, যখন হাজব্যান্ডের সামনে আছেন আপনি, আপনি পারফিউম ইউজ করেন। এটা শুধুমাত্র জায়েজ না, যে ব্যক্তি যেই মেয়ে তার হাজব্যান্ডকে খুশি করতে সুগন্ধি ইউজ করবে, আল্লাহ তার আমল নামায় সাদাকার সওয়াব লিখে দিবে, সুবহানাল্লাহ। পড়ায় তাহলে বোঝা গেল শুধুমাত্র পর্দা মেনটেন করলেই হয় না, সুগন্ধি থেকে বাঁচতে হবে। বাহিরে যাওয়ার সময় ঘ্রাণওয়ালা পারফিউম মাখা যাবে না, নিজেকে আকর্ষিত করে রিপ্রেজেন্ট করা যাবে না। যত বেশি আপনি নিজেকে আড়াল রাখতে পারবেন, মনে রাখবেন নারী হচ্ছে সবচেয়ে দামি বস্তু, উইমেন ইজ লাইক এ গোল্ড, নারীরা হচ্ছে সোনার মতো, অথবা নারীরা হচ্ছে ডায়মন্ডের মতো। ডায়মন্ড যেমন মানুষ অনেক বেশি প্রোটেকশন সহ রাখে, কাঁচ দিয়ে, সিকিউরিটি গার্ড দিয়ে, অনেক সুন্দর করে যত্নের সঙ্গে রাখে, উইমেন ইজ লাইক এ ডায়মন্ড। যদি তারা তাদের মান সম্মানকে রক্ষা করতে চায়, ইজ্জত আবরুকে রক্ষা করতে চায়, যত আড়ালে থাকবে তত বেশি ভালো। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে, পড়া আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।